একেবারে জঘন্য এখন এখন সংবিধান বিরোধী আইন, বাঁচি খাবা জাগি হবা বলে একটা ডাকর বচন আছে। সেই গতি আমি অল্প সাবধান হয়ে থাকব লাগে যাতে কার নামত আমার ধ্বংস করব নয়। আজি যদি ভাষাটাতে দুর্বল হয়ে যায় তাহলে আপনাদের আমি বাসিন্দা বলে কব নি, মাতৃভাষাট রক্ষার স্বার্থত আমি কা আনিব নালাগে। কাখন তো আমি বিরোধিতা করে আছো, মই সুপ্রিম কোর্টত গোচর দিয়া আছে, সেই সময় গোচর সঁহারি নজনালে, সেই গতি পুনের গোচর দিম। আর আজি বোধ করো আমার হরতাল দিছে, সেখানে মানে আশা করো আপনাদের যোগেরে সকলকে হরতালের প্রতি সঁহারি জানাবলে মানুষ আহ্বান জানাব। বাংলাদেশের এক কোটি দুই কোটি মানুষ আহক বা নাহক সকলরে নিজের মাতৃভাষার প্রেম আছে, গতি বঙালী ভাষাটোর বঙালী ভাষী সকল মাতৃভাষার প্রেম আছে। ভারতবর্ষের রাজ্য সমূহ যেতিয়া গঠন হয় ভাষার ভিত্তিত হয়, আজি যদি ভাষাটাতে দুর্বল হয়ে যায় তেতিয়াহলে আপনাদের আমি বাসিন্দা বলে কব নিম। সেই গতি কথাটো সকলে যাতে গম্ভীরভাবে লয়, অসমীয়া যায় যদি হওয়া অসমীয়া এনেকা কিবা যে স্লোগান আছে তেনেকা স্লোগানটো আওড়াই আওড়াই এই কথাটো কব লাগে যে মাতৃভাষাটো রক্ষার স্বার্থত আমি কা আনিব নালাগে। কা আহিলে মানে যেটো ধরক অন্য জায়গারও বঙালী সম্প্রদায়ের লোকসকলে অসম চুক্তির বাহিরের যিসকল তেওঁলোকো আহিব। ইয়াত এনেকুৱা কথা লিখা নাই যিখন কালি ঘোষণা করলে যে ধর্মীয়ভাবে খেদাখেদি হলে ধর্মীয়ভাবে মারপিট করলে ইয়ালে আহিব। কোবাত যদি কিবা কারণত অসমলে গুছি আহিব বিচাৰে তেওঁলোকে অসম ভারতবর্ষত নাগরিকত্ব পাই যাব, চোরাংকে আহিলেও পাব, লিগেলি আহিলেও পাব, ইলিগেলি আহিলেও পাব। একেবারে জঘন্য এখন এখন সংবিধান বিরোধী আইন, এখন মই আশা করিম সুপ্রিম কোর্টত যেতিয়া শুনানি হব বাতিল হব, কিন্তু তার আগতে আমি নিজেও মানে কি কয় বাঁচি খাবা জাগি হবা বলে একটা ডাকর বচন আছে। সেই গতি আমি অল্প সাবধান হয়ে থাকব লাগে যাতে কার নামত আমার ধ্বংস করব নয়। একেবারে জঘন্য এখন এখন সংবিধান বিরোধী আইন, বাঁচি খাবা জাগি হবা বলে একটা ডাকর বচন আছে। সেই গতি আমি অল্প সাবধান হয়ে থাকব লাগে যাতে কার নামত আমার ধ্বংস করব নয়। আজি যদি ভাষাটাতে দুর্বল হয়ে যায় তেতিয়াহলে আপনাদের আমি বাসিন্দা বলে কব নি, মাতৃভাষাটো রক্ষার স্বার্থত আমি কা আনিব নালাগে। কাখন তো আমি বিরোধিতা করে আছো, মই সুপ্রিম কোর্টত গোচর দিয়া আছে, সেই সময় গোচর সঁহারি নজনালে, সেই গতি পুনের গোচর দিম। আর আজি বোধ করো আমার হরতাল দিছে, সেখানে মানে আশা করো আপনাদের যোগেরে সকলকে হরতালের প্রতি সঁহারি জানাবলে মানুষ আহ্বান জানাব। বাংলাদেশের এক কোটি দুই কোটি মানুষ আহক বা নাহক সকলরে নিজের মাতৃভাষার প্রেম আছে, গতি বঙালী ভাষাটোর বঙালী ভাষী সকল মাতৃভাষার প্রেম আছে। ভারতবর্ষের রাজ্য সমূহ যেতিয়া গঠন হয় ভাষার ভিত্তিত হয়, আজি যদি ভাষাটাতে দুর্বল হয়ে যায় তেতিয়াহলে আপনাদের আমি বাসিন্দা বলে কব নিম। সেই গতি কথাটো সকলে যাতে গম্ভীরভাবে লয়, অসমীয়া যায় যদি হওয়া অসমীয়া এনেকা কিবা যে স্লোগান আছে তেনেকা স্লোগানটো আওড়াই আওড়াই এই কথাটো কব লাগে যে মাতৃভাষাটো রক্ষার স্বার্থত আমি কা আনিব নালাগে। কা আহিলে মানে যেটো ধরক অন্য জায়গারও বঙালী সম্প্রদায়ের লোকসকলে অসম চুক্তির বাহিরের যিসকল তেওঁলোকো আহিব। ইয়াত এনেকুৱা কথা লিখা নাই যিখন কালি ঘোষণা করলে যে ধর্মীয়ভাবে খেদাখেদি হলে ধর্মীয়ভাবে মারপিট করলে ইয়ালে আহিব। কোবাত যদি কিবা কারণত অসমলে গুছি আহিব বিচাৰে তেওঁলোকে অসম ভারতবর্ষত নাগরিকত্ব পাই যাব, চোরাংকে আহিলেও পাব, লিগেলি আহিলেও পাব, ইলিগেলি আহিলেও পাব। একেবারে জঘন্য এখন এখন সংবিধান বিরোধী আইন, এখন মই আশা করিম সুপ্রিম কোর্টত যেতিয়া শুনানি হব বাতিল হব, কিন্তু তার আগতে আমি নিজেও মানে কি কয় বাঁচি খাবা জাগি হবা বলে একটা ডাকর বচন আছে। সেই গতি আমি অল্প সাবধান হয়ে থাকব লাগে যাতে কার নামত আমার ধ্বংস করব নয়।